ঢাকা 17 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম নিয়ে ভোট শুরু হলেও পরে কিছুটা বেড়েছে। প্রার্থীদের কেউ কেউ ভোট নিয়ে অভিযোগ তুললেও বাকিরা বলেছেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনের মাত্র 5 মাস আগে ঢাকা 17 আসনের জনপ্রতিনিধি নির্বাচন করতে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টা থেকে। নির্ধারিত সময়েই এই আসনের 124 কেন্দ্র ভোট নেবার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে। তবে এই নির্বাচনে ভোটারের সংখ্যা শুরুর দিকে ছিল বেশ কম। সকালেই একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তিনি নির্বাচনী কর্মকর্তাদের সুষ্ঠু ভোটের কড়া নির্দেশনা দেন। এই সংসদীয় আসনের ভোটাররা বেলা করেই কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়ে নিজেদের সন্তুষ্টির কথাও বলেছেন গণমাধ্যমের কাছে। ভোট দিতে খুব ভালো লাগছে, আমি আরামসে দিছি, কোনো ভেজাল নেই। পরিবেশটা তো ইনশাল্লাহ ভালোই লাগতেছে, সকাল সকালেই চলে আসছি ভোট দেওয়ার জন্য। সকাল সকাল আসছি, কোনো ভিড় নাই, খুব ভালো লাগতেছে ভোট দিতে আইসা। সকাল 9টার দিকে ভোট দিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শিকদার আনিসুর রহমান। তিনি ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন গণমাধ্যমের কাছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেন তিনি। একটু ধীর হচ্ছে ভোটার উপস্থিতিতে, এটা সঠিক। তো এখন নির্বাচনের পরিবেশ কিন্তু ভালো, নির্বাচনের পরিবেশ ভালো, প্রস্তুতি ভালো। আমি আহ্বান করেছি জনগণকে এর আগেও, আজকেও বলবো ওনাদেরকে যে ভোট, আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করুন, অবশ্যই প্রয়োগ করুন। বনানী মডেল স্কুল কেন্দ্রে আসেন মোহাম্মদ আশরাফুল হোসেন আলম। তিনি অবশ্য হিরো আলম নামে বেশি পরিচিত। বগুড়ার ভোটার হওয়ায় তিনি এই নির্বাচনে ভোট দিতে পারেননি। নিজের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। মোট 12টি কেন্দ্রে আমার এদিন ঢুকতে দেওয়া হয়নি, এমন কেবল তো সকালবেলা 10টা, এই 10টার টাইমে 12টা কেন্দ্রে যেতে এদিন ঢুকতে দেওয়া নেই। সারাদিন কি ঘটবে আমি জানি না, এখন কি ঘটতে পারে। এখন অনেক জায়গায় বের করে দিতেছে, আমরা দেখি জায়গাগুলো যাব, কেন তাদেরকে বের করে দেওয়া হলো, কি কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এইরকম হলে ভোটাররা কিন্তু ভোট দিতে আসবে না, কারণ ভোটার তেমন এতে ভয় থাকতে পারে, কারণ যে জায়গার ভোটাররা আমাকে এদিন বের করে দেওয়া হয়েছে সেই জায়গা মনে করে একটা নির্বাচন হতে পারে, এরকম কোনো চিন্তা আমরা তারা করেছে মনে হয়। বেলা 11টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে আসেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন তিনিও। মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বে, কারণ ডানে বামে সামনে পিছনে চারিদিকে শুধু নৌকার ভোট। তো আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট দিতে নিয়ে আসা। 3.25 লাখ ভোটারের এই আসনে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুরুন নাহার উইলি, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।